আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, জিরো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, অ্যাজাল্টিক 500mg। এটির গ্রুপ হলো ইজিথ্রোমাইসিন 500mg। এটি বাংলাদেশে বাজারজাত করে থাকে নিপ্রো জেএমআই ফার্মাসিউটিক্যালস। এটি নিপ্রো জেএমআই বাংলাদেশ জাপান যৌথ কোম্পানি। এটি একমাত্র একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা অনেকেই অনেক নামে নিয়ে এসেছে। এটি আপনি কেন খাবেন, এটি শুধু আজ আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সিম্পল একটা বিষয় নিয়ে আলাপ করব। তা হলো যে সকল ছেলে মেয়েদের মুখে বরণ হয়ে থাকে, যাদের বয়স 12+, তাদের জন্য এই ভিডিওটি। এটি হলো এজিথ্রোমাইসিন। যে সকল ছেলে বা মেয়েদের মুখে অতিরিক্ত বরণ হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক ওষুধ খেয়েছেন, কোনো সমাধান পাচ্ছেন না, তাদের জন্য অ্যাজাল্টিক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যাজাল্টিক কখন খাবে, কীভাবে খাবে, তা হয়তো অনেকেই ভুলক্রমে কিনেছেন কিন্তু খেতে পারেন নাই বা বুঝতে পারেন নাই। এটি একমাত্র ওষুধ যা বরণের জন্য খুবই ভালো কাজ করে থাকে, যা আপনাকে সময় নিয়ে খেতে হবে, ধৈর্য রেখে খেতে হবে। আপনি কোনো কারণে দুটি বা একটি ওষুধ খেলেন, কমলো না, আপনার কাছে বিরক্ত বোধ হলো, আপনার খেলেন না, আবার আরেকজন ডাক্তারের কাছে গেলেন, আরেকজন ডাক্তার আপনাকে সেমভাবেই এই ওষুধ না হয়তো অন্য কোনো নামে দিয়েছে, আপনি খাচ্ছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। আসলে মূলত আপনি এই রোগ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটি হলো আপনাকে কন্টিনিউ এই বিষয়টা মানতে হবে, কীভাবে খেতে হবে, কী আসে বিষয়ে। এর আগে আপনার সাথে অন্য বিষয় একটু আলাপ করে দিই, সেটি হলো এই, আপনি প্রতিনিয়ত নরম খাবার খেতে হবে, বাজারের ভাজা পোড়া এগুলি কম খেতে হবে, চর্বি জাতীয় খাবার কম খেতে হবে, যেমন গরুর মাংস, হাঁসের ডিম, দুধ, হাঁসের মাংস, এই ধরনের খাবারগুলি আপনাকে একদম না খাওয়াই উচিত। আর আপনি নরম খাবার খাবেন এবং কোনো কারণে ঘুম মারা যাবে না, ঘুম যারা মারবে তাদেরই অতিরিক্ত বরণ হবে। তো মূল পর্বে যাওয়া যাক, এটি কীভাবে খাবে। এটি হলো অ্যাজাল্টিক এমন একটি মেডিসিন ইজিথ্রোমাইসিন যা আপনি প্রতিদিন একটা করে খাবেন 3 দিন। ধরেন আপনি যদি খেলেন শুক্রবার, শনিবার, রবিবার, এই 3 দিন খেলেন, এরপর আপনার বন্ধ থাকবে আবার সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 4 দিন বন্ধ থাকবে, আবার শুক্রবার, শনিবার, রবিবার, এইভাবে 3 দিন খাবেন। তাহলে আপনি সপ্তাহে মাত্র 3টি ওষুধ খাবেন, এরপর 4 দিন গ্যাপ থাকবে, এরপর আবারও সপ্তাহে 3টি ওষুধ খাবেন, আবার 4 দিন গ্যাপ থাকবে, এইভাবে আপনাকে ন্যূনতম 2 মাস খাবেন। আল্লাহ রহমতে, আল্লাহ পাক যদি চায় তাহলে আপনার এই বরণ চিরতরে মুক্তি হওয়ার এটাই একমাত্র চান্স। এর সাথে আপনি অন্য ওষুধও খেতে পারবেন, তা আপনার কমেন্টসের মাধ্যমে জেনে নিতে পারবেন। আর আপনার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।